আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অধিক সম্পদ থাকা সত্ত্বেও কেউ কুরবানি করে না, তার ইচ্ছে থাকে যে আমার আত্মীয় বাড়ি থেকে আসে, আমার আর করতে হবে না, এই ক্ষেত্রে কি সে পাপি হবে? কুরবানি হলো সুন্নতে মুয়াক্কাদা, যেটা আগেই বলা হয়েছে। কুরবানি না করলে তো মানুষ পাপি হবে না, কুরবানি না করার কারণে তাকে আমরা পাপি বলতে পারছি না, যেহেতু সুন্নতে মুয়াক্কাদা। রাসূল সাল্লাম নিয়মিত কুরবানি করতেন, কুরবানি করাটাই উচিত, কিন্তু অবজ্ঞা করা বা বোখালতি করা, এতটুকু বলতে পারি সে লোকটা হলো বখিল। টাকা মাসাবার জন্য আত্মীয়র বাড়িতে আসতে আমার আত্মীয়র গোশত দিয়ে চলবে, তোমার তো আত্মীয়র গোশত দিতে হলো, গরিব দুঃখী মানুষ খাবে না, গরিব দুঃখী মানুষ কী খাবে? আবার অনেকে কুরবানি করেন দূর দারাজে, যারা প্রবাসে থাকেন সেখানে কুরবানি করেন, অথচ গ্রামের গরিব দুঃখী মানুষ চেয়ে থাকে। আপনি ঢাকা শহরে আছেন, ঢাকা শহরে তো ধনী ধনাঢ্য লোকের অভাব নেই, কুরবানিরও অভাব নেই, গোশতেরও অভাব নেই, কিন্তু আপনার গ্রামে একটা কুরবানি হয় নাই, বা দেখা যাচ্ছে সমাজে দশজন মানুষ সেখানে দুইজনের কুরবানি আছে, আটজনেরই নেই। তো গ্রামের এই গরিব দুঃখী মানুষগুলো আপনার মুখের দিক তাকায় থাকে যে আপনি একজন ধনী মানুষ, আপনি কুরবানি করবেন, তারপরে রিক্সাওয়ালা বসে আছে আপনার আশায়, আপনি রিক্সায় উঠবেন, তারপর রুজির ব্যবস্থা হবে, আপনি বখিল মানুষ, আপনি হেঁটে যাবেন। তো এই সমস্ত ধনী মানুষ বখিল, এটা হলো খুবই দোষণীয়। আল্লাহ পাক বলছে ওয়াম্মা বিনিয়মাতে রব্বিকে ফাহাদ্দিস, তোমার রবের নিয়ামতকে তুমি প্রকাশ করো। নিয়ামতের কিছু অংশ যদি সে ভোগ না করে, নিয়ামতের কিছু অংশ যদি সে ব্যয় না করে। আমি কালকে এক মহিলাকে দেখে আশ্চর্য হয়ে গেলাম, পরে অবশ্য আমার আফসোস লেগেছে। আমি রেল স্টেশনে দাঁড়িয়েছিলাম, ওই সময় এক মহিলা এসে আমাকে একটা পত্রিকা ধরায় দিলেন আর বলে 3 টাকা দাও। বৃদ্ধা মহিলা, মনে হলো অমুসলিম মহিলা হবে, 3টা টাকা দাও, এই পত্রিকাটা নাও। তা আমি বললাম পত্রিকাটা আমার দরকার নেই, আমি বরঞ্চ তোমাকে কিছু সাহায্য করি, তুমি এটা নাও। সাহায্যের টাকাটা ফিরিয়ে দিয়ে চলে গেল, বলে সাহায্য আমি খাই না, মানে পরিষ্কার মুখ দিয়ে বললো না, কিন্তু বুঝাই দিল যে আমি পত্রিকা বেছে জীবিকা নির্বাহ করি, আমি সাহায্য খাই না। কীরকম গরিব অসহায় মহিলা, সে পত্রিকা বেছে জীবিকা নির্বাহ করতেছে। পরে মহিলাটা চলে গেল, সাহায্যের টাকাটা ফিরিয়ে দিয়ে গেল। তা আমি পরে নিজের কাছে আফসোস লাগলো যে পত্রিকাটা আমার দরকার থাকুক বা না থাকুক, আমি নিলে কমস কম এই লোকটা সাহায্য হতো, কিন্তু সে মহিলাটা চলে গেছে। কিন্তু এটা আমি পরে বুঝতে পারলাম বা ভাবলাম, কিন্তু এই ভাবনায় কাজ হলো না, মহিলাটা চলে গেল দূরে আর আমি তাকে পেলামও না। যাই হোক, অনেক ক্ষেত্রে আপনার প্রয়োজন নাই, আপনি রিক্সায় না চললেও চলে, আপনি হেঁটে যাবেন, কিন্তু ওই রিক্সাওয়ালা তো আপনি মুখের দিক তাকায় আছে। এবার আপনি ধনী মানুষ, আপনি যদি না চড়েন, এবার গরিব মানুষের চড়তে পারে না টাকার অভাবে, তাহলে ওটা কী করবে, কে করবে? হ্যাঁ, ওটা কে নেবে রিক্সাওয়ালা, রিক্সা কে নেবে? অবশ্য আমাদের আলেমদের মধ্যে অনেকে বলেন যে বড় মাছটা তোমাকেই নিতে হবে, না নিলে তুমি অপরাধী, তুমি পাপী। আমরা পাপি বলবো না, তবে এতটুকু বলতে পারবো যে এটা ঠিক নয়। আল্লাহ পাক তৌফিক দান করুন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীর যে প্রান্ত থেকেই আপনারা আমাদের এই কথাগুলি শুনলেন, আল্লাহ পাক কথাগুলি উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আলোচনার ভিতরে কোনো ভুল হলে শুধরিয়ে দেওয়ার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ ভুল সংশোধনের মধ্যে সফলতা আছে। ভুলের উপরে অটল থাকা বা ভুলের উপরে স্থির থাকার মধ্যে সফলতা নেই। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।